দেখতে পাচ্ছেন বড় বড় অনেক বড় বড় রুই মাছ, 8 কেজি, 10 কেজি, 12 কেজি সব রুই মাছ নেটে রয়েছে ভর্তি। এই ভিডিওটি পাঠিয়েছেন বাগনান থেকে বুম্বাদা, উনি একজন রোজিনাস ক্লাবের ফ্যান, উনি নদীতে মাছ ধরতে যান। বাগনান থেকে বুম্বাদা পাঠিয়েছেন, ওনার সঙ্গে আছেন রয়দা, মেজদা এবং বুম্বাদা, তিনজন, রয়দা, মেজদা এবং বুম্বাদা মিলে এই মাছগুলো ধরেছেন। দেখতে পাচ্ছেন প্রায় একটা বড় রুই মাছ, 10 কেজির ওপরে রুই মাছ হাতে রয়েছে। তো এই মাছগুলো ধরার ভিডিও উনি রেকর্ড করেছেন, করে আমায় পাঠিয়েছেন আপলোড করার জন্য। তো সেগুলো আমি দেখাচ্ছি, আমার ওই জন্য মাঝে ভয়েস দিয়ে ভিডিওটা নষ্ট করতে চাই না, অরিজিনাল ভয়েস। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি আপাতত বিদায় নিলাম, ধন্যবাদ। রুট করে কাছে চলে আস, না না শিকারি চেঞ্জ করা যাবে না, হ্যাঁ হিট বলে না না ছোটটা নয়, একই সাইজ এক ছিপি খেয়েছি। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, ছোট দা, আর কিন্তু ছিপি একদম তুলে নেবে না, মাছ অনেকটা দূরে, অনেক দূরে মাছ, মাছ খাই ওখানটাই রাখার চেষ্টা করবে না ছোটদা, ওই কোলে করে নিয়ে বসে পড়বি আমার পেছন দিকে, জামাটা খোলাই আছে, জামার মধ্যে নিয়ে নিবি। অনেক দূর, অনেক দূর, আবার সেই দিকে যাচ্ছে। কাছাকাছি চলে এসছে, কাছেই আছে, একবার দেখা গেছে, একই সাইজ, তুই আর একটা এদিকে ডান দিকে চলে আস, আর ওইখানটাই থাকুন ছোট, ছোট ব্যথা করছে নাকি হাত,
হ্যাঁ উঠেছে, মেজদা কি হবে রে? এটা খুব সুন্দর এসছে, একটু ডান দিক দিয়ে চলুন ছোটদা। হ্যাঁ ঠিক আছে, একটু ডাঙায় রাখবি মেজদা, ডান দিক চেপে, ঠিক আছে, একদম। ছোটদাকে আর কাল থেকে পাস দেবে না মালিক। আবার কলমি বাড়ি নাকি? মেজদার লাইন নিয়ে লাঠিটা দারুণ বানিয়েছে। মেজদার নয়, এটা এখানকার কোনো শিকারি, আমারটা তো ল্যান্ডিংই নেই বলে চলে। অনেকটাই দূরে আছে, বেরিয়েছে বেরিয়েছে। দেখি ভাই, দেখি ভাই একটুখানি, দেখতে পাবে না পরে দেখবে একটু। আরে তুমি তো যেতেই দিচ্ছে নি বুম্বাদা, হ্যাঁ মেজদাকে নিয়ে নিয়েছি, মেজদা ছোটদা দুজনকেই। দেখতে পাচ্ছি এখনো ভালোই দেরি, মাছ চাগেই নেই।
সাড়া মাছ আছে, সাড়া মাছ আছে একদম। সাড়া মাছ মানে? সাড়া মাছ মানে মধ্য মাছ, ওই তো মাছ। একটু জুম কর, এত গাছপালা না। ঠিক আছে, ফুল আছে, ছোট দেখো না, ছোট দেখো, নিয়ে রাখ, ছোট দেখো তো নিচ্ছি। হ্যাঁ মাস্টার, লাইটিং লাও না, তুলে ছাড়া মেজা বেশি বড় না। মেজদা কত হবে? চার চারিদি অনেক বেশি। এইটা সব থেকে বড় আমাদের